السلام عليكم يا بابا يا بندورا يا بندورا আজকে বাংলাদেশ সমলিত সদর জেলা শাখা এবং বাংলাদেশ সহযোগী সংগঠন সভার সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা পাবনার জেলা আওয়ামী লীগের সামনে এই পবিত্র রমজান মাসের মধ্যেও আমাদেরকে আজকে সমাবেশ করতে হচ্ছে ভাইরা আমার আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে সত্য জননেত্রী শেখ হাসিনা যিনি মানবতার মা উনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন যে এই পবিত্র রমজান মাসে এমনি সারা পৃথিবী করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে অভিঘাত তার কারণে সারা পৃথিবীর মানুষ কষ্ট পাচ্ছে আজকে তেল গ্যাস সব দ্রব্য সারা পৃথিবীর দাম বেড়ে গেছে সেই আহাত আমাদের বাংলাদেশে পড়েছে যে কারণে উনি সবাইকে এদেশের প্রত্যেকের দলকে অন্তত এই পবিত্র রমজান মাসে কোনো শান্তি দেওয়ার জন্য উনি অনুরোধ করেছিলেন যার আগে মানুষকে কষ্ট দেয় কিন্তু আমরা লক্ষ্য করলাম এই তিনটি জামাত যে 1971 সালের তিনটি শত্রুরা আবার এই পবিত্র রমজান মাসকে তারা বেছে নিয়েছে এদেশে মানুষকে কষ্ট দিয়ে ভোলা পড়িতে মাস স্বীকার করা এবং মানুষকে বোঝানো যে আমাদের জন্য আজকে এই পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট হচ্ছে আর আজকে তার প্রতিবাদে আমরা এই পবিত্র রমজান মাসে যে সময় আমরা নামাজ পড়ান হাদিস পড়ান মানুষকে দান খরচ করে মানুষের কাছে পৌঁছে দেবো তা না করে আজকে আপনাদের আমাদের এখানে সমাবেশ করতে হচ্ছে ওই তাদের নরেন্দ্র সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আপনাদের কাছে আবার আহ্বান জানবো যে প্রত্যেকটি নেতার কাছে পড়া নেওয়ার লাগে আপনার সবাই অ্যালার্ট থাকবে যাতে এই ফিরবি জামাত কোনো মতেই এই দেশের শান্তি বিনষ্ট করতে না পারে এই পাবনার শান্তি বিনষ্ট করতে না পারে এই মানুষকে শক্তি দেওয়া এই মানুষের শান্তি জন্য প্রয়োজন হবে তাদের এই বিরুদ্ধে সংগ্রাম সংঘর্ষ তাদের প্রতিরোধ করে আমরা জীবন দেবো তো সাধারণ মানুষকে আমরা শান্তি বিনষ্ট করতে দেবো না আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থেকে বিএনপি জামাতের আন্দোলন সংগ্রাম প্রতিরোধ করে আগামী নির্বাচনে নৌকা মাথা প্রতীকের পক্ষে আপনারা সবাই কাজ করবেন বঙ্গবন্ধু সোনার বাংলায় তার বাংলাদেশ সভা প্রতিষ্ঠা করবে আবারও শেখ হাসিনার ক্ষমতায় ফেলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সোনা আমি জয় বাংলা জয় বাংলা সম্মানিত পাশাপাশি